নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার, তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, একটু তোমাদের হয়তো সাউন্ডটা শুনতে হয়তো অসুবিধা হবে, কারণ আমার পাশে পুজোর মাইক চলছে, যার কারণে একটু পাশ থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক আসবে। তো তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি তোমাদের কাছে মাত্র 100টা লাইকের আশা রাখছি। তো আশা করি তোমরা 100টা লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। তো বন্ধুরা, যে মোহনবাগানকে নিয়ে দুটো প্লেয়ারকে নিয়ে আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো। তো বন্ধুরা, সবার প্রথমে যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো, সেটা কিন্তু অভিষেক সূর্যবংশীকে নিয়ে। তো বন্ধুরা, অভিষেক সূর্যবংশী অনেকেই বলছে যে অভিষেক সূর্যবংশীকে ফার্স্ট হাফ থেকে কেন চান্স দেওয়া হচ্ছে না, অন্তত আপুইয়াকে সেকেন্ড হাফে তুলে বা 60 মিনিটের পরে তুলে সূর্যবংশীকে নামানো, বা থাপার বদলে যদি সূর্যবংশীকে নামাই। তো এরকম কিন্তু অনেকে বলছে যে হয়তো ইয়ং তারকা তিনি বসে বসেই তার নিজের সময়টা কাটিয়ে দেবেন, এরকম অনেকে মনে করছে। যেরকম কিয়ান নাসরি হলো, কিয়ান নাসরি তিনি কিন্তু লাস্টে চেন্নাই এনএফসিতে চলে গেল। তো দেখো, এই মুহূর্তে সূর্যবংশী তিনি কিন্তু মোহনবাগান টিমের সাথে যুক্ত আছে এবং তিনি মোহনবাগান টিমের সাথেই খেলছে। তো এখানে তার সুযোগ পাওয়া বা না পাওয়া সেটা বড় কথা না, তিনি টিমকে ভরসা দিতে পারলেই তিনি দলে থাকবে। তো এটা তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা এইটাও দেখেছো যে অনেক বিদেশি থাকার কারণে দিমিত্রিপে তাদের জেসন কামিন্স কখনো কখনো জেমি ম্যাকলারেনও বসে থাকে, ফার্স্ট হাফটাকেই তাদের খেলতে হয়। তো এই নিয়ে কোনো বেকার আলোচনা করে লাভ নেই, কারণ একটা প্লেয়ার হয়তো তিনি বসে আছেন কিন্তু হাফ টাইমের পর অবশ্যই লাভবে। 60 মিনিটের পর মলিনা তাকে খেলাচ্ছে, হায়দ্রাবাদে ম্যাচে দেখেছো তোমরা দিব্যেন্দুকে নামিয়েছিল মলিনা, তাকে হয়তো বড় ম্যাচে নামাচ্ছে না কিন্তু ছোটো ম্যাচে তাকে নামাচ্ছে। তবে ম্যাচ ম্যাচ তাকে নামিয়ে গেম সেটিং তার কনফিডেন্সটা বাড়াচ্ছে মলিনা। তো এটাই কিন্তু একটা কোচ থেকে আশা করা যায়, তো আর কিছু না, বেশি কিছু না, এটাই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, এরপরে যে আপডেটটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা কিন্তু অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে। তো অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে একসময় অনেক সমালোচনা উঠেছিল। আইএসএলের যারা এক্সপার্ট আছে, যারা কথা বলে আইএসএলকে নিয়ে, তারা একসময় বলেছিল যে অ্যালবার্টো রড্রিগেজ হয়তো মোহনবাগানকে সেরকম একটা ভরসা দিতে পারবে না। তবে এই মুহূর্তে অ্যালবার্টো রড্রিগেজ তিনি মোহনবাগান টিমকে যতটা ভরসা দিচ্ছে, হয়তো অন্য কোনো দলের ডিফেন্ডার হয়তো এতটা ভরসা দিতে পারছে না মোহনবাগানে। আমরা সবাই দেখছি অ্যালবার্টো রড্রিগেজের খেলা, অ্যালবার্টো রড্রিগেজ, টম অ্যালড্রাইট, সুভাষিস বোস, আশিস রাই, এই চারটের ডিফেন্ডার সত্যি কথা বলতে গেলে প্রত্যেক বছরের ডিফেন্ডার লাইন থেকে এবছরে মোহনবাগানের ডিফেন্স লাইনটা এত সুন্দর হয়েছে, তোমাদের কী বলবো। তো যাদের যাদের ভালো লাগে বা যাদের যাদের এই ডিফেন্স লাইনটা পছন্দ হয়েছে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি কিন্তু তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। তো বন্ধুরা, অ্যালবার্টো রড্রিগেজ তিনি কিন্তু পরের ম্যাচেও খেলবে, উড়িষ্যার সাথে যে ম্যাচটা আছে সেখানে কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ খেলবে। তো অনেকে জিজ্ঞেস করছিল পরের ম্যাচে কি অ্যালবার্টো রড্রিগেজ খেলতে পারবে, তো হ্যাঁ, অ্যালবার্টো রড্রিগেজ তিনি কিন্তু পরের ম্যাচ থেকে অ্যাভেলেবেল থাকে। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন, আমাদের এই চ্যানেলের প্রথমবারের জন্য হয়তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি